টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টা ও বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাখন আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার আসরের নামাজের পর বাগন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর তার লাশ পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী এবং এলাকার বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। বিয়ানীবাজারবাসী বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গুণী এক রাজনীতিবিদকে হারাল। তার এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না জানাজায় উপস্থিত নেতাকর্মীরা। আমরা জানি যে খুব ভালো মানুষ আসলা, তাই সবার লোকে, ছোট বড় সবার লোকে খুব সুন্দর কথাবার্তা কইতা এবং সম্মান করে কথাবার্তা কইতা। আমরা তার আদর্শ দেখিয়া অনেক কিছু আমরা শিখছি। এই ভালো মানুষ আপনারা এই এলাকার কৃতি সন্তান, তাই আজকে বিদায় নিয়েছেন। কি দুনিয়ার সফরও যদি কোনো ভুল ত্রুটি তাকিয়া থাকে, আপনারা তান যে আল্লাহ হস্তে মাফ করে দিবা, ও দোয়া খান কর্তা এবং জান্নাতুল ফেরদৌসের নসিব হইত। নেতাকর্মীরা এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।